আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক এগেইন। আমি প্রিন্স শাহরিয়ার, আছি আপনাদের সাথে। দেশ এবং দেশে বাইরে যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদের সবাইকে ওয়েলকাম করছি। বড় বড় মতো কিছু ইনফরমেশন এবং কিছু গুড নিউজ দিয়ে ভিডিওটা শুরু করতে আছি। উপরে থাম্বল দেখে বুঝতে পারছেন আসলে ভিডিওটা কি রিলেটেড। হ্যাঁ, ফাইনালি বাংলাদেশের মার্কেটে উত্তরা মোটরস কিন্তু তারা 250 সিসি সেগমেন্টের যাত্রা শুরু করতে যাচ্ছে এই 27 তারিখে। যারা আসলে 250 সিসি সেগমেন্টের একটা বাইক নিতে ইচ্ছুক বা অধীর আগ্রহে আছেন তারা কিন্তু অবশ্যই ওয়েট করতে পারেন, 27 তারিখে চোখ রাখতে পারেন উত্তরা মোটরসের ফেসবুক পেজে। আজকে আপনাদের সাথে 250 সিসির N250 নিয়ে একটু কথা বলবো। এটার আসলে কি কি চেঞ্জ হয়ে বাংলাদেশে আসতেছে, এই বাইকটা আসলে কি কি ফিচার্স থাকবে, প্রাইসটা কেমন হতে পারে সেটা আমি জানি না, বাট একটা ধারণা কনসেপ্ট দেওয়ার চেষ্টা করব। কি কি কালার সেগমেন্টে লঞ্চ করবে, আমি এখন আছি বাজাজ আরিয়া মোটরসে, এইখান থেকে যে তাদের আপডেট মডেলগুলো আছে সেগুলোর প্রাইসগুলো বলে দেওয়ার চেষ্টা করব। প্রথমে আমরা যে বাইকটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে বাজাজের বাজাজ প্লাটিনা ES, দ্যাট মিন্স হচ্ছে ইলেকট্রিক স্টার্টার। প্লাটিনা কিন্তু আরেকটা ভেরিয়েন্ট হয়, সেটা হচ্ছে যে এইচ গিয়ার, যেটা মিটার প্যানেলে গিয়ারটা শো করবে। প্লাটিনা ES এই বাইকটা হচ্ছে প্রপারলি ড্রাম ভার্সনের একটা বাইক, যেখানে মিটারটা হচ্ছে অ্যানালগ। এটার মার্কেট প্রাইস হচ্ছে 1,28,000 টাকা, বাট বাজাজ আরিয়া মোটরস থেকে যদি আপনি এই বাইকটা পারচেস করেন ইনস্ট্যান্ট 4,000 টাকা ক্যাশব্যাক ডিসকাউন্ট পাবেন। দ্যাট মিন্স 1,24,000 টাকা হলে কিন্তু প্লাটিনা ES এই বাইকটা আপনি পারচেস করতে পারবেন। পাশাপাশি বলে দিই বাজাজের কিন্তু লো সেগমেন্টের একটা বাইক হয় বাজাজ CT 100, সেইটার প্রাইস হচ্ছে 1,20,000 টাকা, সেখানে কিন্তু আপনি পাবেন 4,000 টাকা ক্যাশব্যাক। 1,16,000 টাকা হলে কিন্তু বাজাজ CT 100টা আপনাদের তাদের কাছ থেকে নিতে পারবেন। 110 সিসি সেগমেন্টের মধ্যে মোটামুটি সর্বোচ্চ বিক্রিত যদি কোনো বাইক থাকে সেটা হচ্ছে বাজাজ ডিসকভার 110 সিসি। এইটার এখন বর্তমান প্রাইস হচ্ছে 1,49,000 টাকা, যেখানে আপনার ফ্রন্টের ডিস্ক, অ্যান্টি ব্রেকিং সিস্টেম, ফ্রন্ট এবং রেয়ারের টায়ারটা মোটা, এর পাশাপাশি 3টা কালার ভেরিয়েন্টে এই বাইকটা পাবেন। এইটার বেসিকলি হচ্ছে ফ্রন্টের ডিস্ক, পিছনে হচ্ছে ড্রাম ভার্সন, রেয়ারের টায়ারটা এবং ফ্রন্টের টায়ারটা হচ্ছে মোটা। এই বাইকটার এখন মার্কেটে অ্যাভেলেবেল হচ্ছে টোটাল 3টা কালারে। এই বাইকটার এখন মার্কেট রিটেল প্রাইস হচ্ছে 1,49,000 টাকা। বাজাজ আরিয়া মোটরস থেকে এই বাইকটা আপনি পারচেস করলে পাবেন 4,000 টাকা ক্যাশব্যাক। 1,45,000 টাকা হলে কিন্তু আপনি ডিসকভার 110 সিসি এই বাইকটা পারচেস করতে পারবেন। পাশাপাশি আমরা এখন চলে যাই 125 সিসি সেগমেন্টের মধ্যে বাজাজ ডিসকভার 125 সিসি। বাজাজ ডিসকভার 110 এবং 125 সিসির মধ্যে মোটামুটি সিমিলার ক্যাটাগরি বাইক, শুধুমাত্র তারা ইঞ্জিনে কিছুটা পরিবর্তন করে দুইটা মডেল তারা বাংলাদেশে লঞ্চ করেছে। বাট ইন্ডিয়াতে কিন্তু এই ডিসকভার 125 সিসির এক আপডেট ভেরিয়েন্ট চলে, সেটা কিন্তু এখন বাংলাদেশে নাই, হয়তো বা সামনের বছর তারা এটা নিয়ে আসবে। বাজাজ ডিসকভার 125 সিসির এই বাইকটার এখন মার্কেট রিটেল প্রাইস হচ্ছে 1,60,500 টাকা। বাজাজ আরিয়া মোটরস থেকে যদি আপনার বাইকটা পারচেস করেন তাহলে কিন্তু ইনস্ট্যান্ট 4,500 টাকা আপনি ডিসকাউন্ট পাবেন। সো এই বিশাল ডিসকাউন্ট যদি নিতে চান তারা কিন্তু অবশ্যই চলে আসতে পারেন বাজাজ আরিয়া মোটরসে। এইটার এখন রিটেল প্রাইসে আপনি কিনতে পারবেন, এই বাইকটা বাজাজ আরিয়া মোটরস থেকে আপনি নিতে পারবেন 1,56,000 টাকা। এখন আমার সামনে যে বাইকটা দেখতে পাচ্ছেন এটার সাথে নতুন করে আপনাদেরকে পরিচয় করা দেওয়ার মতো বা বাংলাদেশে এই বাইকটা নিয়ে কথা বলার মতো আসলে কেউই নাই, ইভেনচুয়াল আমি তো কিছুই না। বাজাজ পালসার চিনে না এমন কোনো মানুষ এই বাংলাদেশে খুঁজে পাওয়া খুবই দুষ্কর। অপ্রিয় হলেও সত্য, আপনাদের কাছে শুনতে হয়তো বা একটু ভুল শুনবেন বাট এটাই ট্রু, বাজাজ পালসার 150 ডাবল ডিস্কের সিঙ্গেল চ্যানেল ABS এই বাইকটাতে আপনি পাচ্ছেন টোটাল 17,500 টাকা ডিসকাউন্ট। এইটার মার্কেট রিটেল প্রাইস হচ্ছে 2,32,500 টাকা। 17,500 টাকা যদি আপনি ডিসকাউন্ট দেন তাহলে এই বাইকটা এখন নিতে পারবেন 2,15,000 টাকায়। দুই সামনে যে বাইকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাজাজ পালসার সিঙ্গেল ডিক্স, এটার এখন মার্কেট প্রাইস হচ্ছে 1,92,750 টাকা, বাট বাজাজ আরিয়া মোটরস থেকে কিন্তু আপনি এই বাইকটা পারচেস করতে পারবেন টোটাল 5,750 টাকা ডিসকাউন্টে। এটাতে সবচেয়ে বেশি অ্যাডভান্টেজের যে বিষয়টা আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে যে ডাবল ডিস্কের ডুয়েল চ্যানেল ABS ব্রেকিং সিস্টেমে সবচেয়ে আপডেট যদি কোনো বাইক থাকে সেটা হচ্ছে বাজাজ পালসার N160। এর পাশাপাশি এটার হেডলাইট নিয়ে আসলে আলাদা করে কথা না বললেই নয়, হেডলাইটটা প্রপারলি ফুল LED প্রজেক্ট হেডলাইট, যেটা বাংলাদেশের অন্যান্য ব্র্যান্ডের মোটরসাইকেলের মধ্যে সবচেয়ে বেশি পাওয়ারফুল সম্পন্ন হেডলাইট যদি থাকে সেটা হচ্ছে বাজাজ নিউ পালসার N160। ব্যাকলাইটটা হচ্ছে আগের মতোই সেই LED করেছে,
এবং আদার্স যে লাইটগুলো আছে সব কিছুই সেম। রেয়ারের টায়ারটা হচ্ছে 130 সেগমেন্ট এবং ফ্রন্টে হচ্ছে 100/80 সেগমেন্টের। অ্যালোরিংয়ের সাইজটা হচ্ছে 17 এবং এর পাশাপাশি ডাবল ডিস্কের ডুয়েল চ্যানেল এবিএস। ফ্রন্টের যে ডিস্কটা পাবেন সেটা হচ্ছে যে 300 mm একটা ডিস্ক তারা এটাতে ইউজ করেছে। এখন আসে হচ্ছে যে এটার প্রাইস সেগমেন্টে, বাজাজ নিউ পালসার N160 বেসিকলি বাংলাদেশে কালার হচ্ছে তিনটা, ব্ল্যাক কালার, রেড কালার আর আরেকটা হচ্ছে ব্লু কালারটা। সবগুলোই কালার এখন বাংলাদেশে অ্যাভেলেবেল, আপনি চাইলে যে কোনোটা পারচেস করে নিতে পারবেন। এটার এখন মার্কেট রেটের প্রাইস হচ্ছে 2,69,900 টাকা। এই বাইকটা যখন বাংলাদেশের মার্কেটে লঞ্চ করেছিল তখন এইটার প্রাইসটা ছিল হচ্ছে 2,60,000, বাট দুই স্টেপে কিন্তু এই বাইকটার প্রাইসটা বেড়েছে। এইখানেই হচ্ছে সবচেয়ে মজার যে বিষয়টা, বাজাজ আরিয়া মোটরস থেকে যদি আপনি বাজাজ নিউ পালসার N160 এই বাইকটা পারচেস করেন তাহলে কিন্তু আপনারা পাচ্ছেন ইনস্ট্যান্ট 7,000 টাকা ক্যাশব্যাক অফার। 2,69,900 টাকা থেকে যদি আপনি 7,000 টাকা ক্যাশব্যাক ডিসকাউন্ট নেন তাহলে কিন্তু এই বাইকটা এখন পারচেস করতে পারবেন 2,62,900 টাকায়। এই বিষয়টাই আপনাদের সাথে আসলে শেয়ার করা ছিল যে বাজাজ নিউ পালসার যে প্রাইসটা আছে সেখান থেকেও কিন্তু আপনারা পাচ্ছেন একটা 7,000 টাকা ক্যাশব্যাক ডিসকাউন্ট। এই ক্যাশব্যাক ডিসকাউন্টের জন্য অবশ্যই বাজাজ আরিয়া মোটরস আপনি ভিজিট করতে পারেন। থ্যাংক ইউ সবাই। N250 এই বাইকটা নিয়ে আপনাদের সাথে কিছু ইনফরমেশন দিয়ে ভিডিওটা শেষ করতে যাচ্ছি। এই মাসের 27 তারিখে কিন্তু বাজাজ তারা 250 সেগমেন্টের যাত্রা শুরু করতে যাচ্ছে। এই বাইকটার প্রাইস আমার কাছে যেটা মনে হয় 3.5 থেকে 3,70,000 বা এর আশেপাশে প্রাইসটা থাকবে। বাজাজ পালসার N160 এবং 250 মোটামুটি সিমিলার ক্যাটাগরির বাইক, যেটাতে মোটামুটি সব ধরনের ফিচার্সই সেম। ফ্রন্টের টায়ার থেকে শুরু করে রেয়ারের টায়ার, সিটিং পজিশন, মিটার, ব্রেকিং সিস্টেম এবং ওইখানে যে মেজর চেঞ্জটা থাকবে সেটা হচ্ছে যে ইঞ্জিনে। এবং N160টা হচ্ছে আন্ডার বেলি এক্সজস্ট নস্ট, বাট N250 যেটা থাকবে সেটা হচ্ছে যে সাইলেন্সার পাইপটা একটু বের হয়ে আসবে, সাইলেন্সার পাইপটা বাইরে থাকবে যেটা বুঝতে পারবেন, এবং সেটার কার্বোয়েকটা আর একটু বেশি হবে, মাইলেজটা একটু কমে যাবে এবং প্রাইসটা মোটামুটি সিমিলার এই ক্যাটাগরি। N160 যে দুইটা কালার ছিল সিমিলার সেই কালারেই কিন্তু N250 পালসার এই বাইকটা বাংলাদেশের মার্কেটে লঞ্চ করবে। সো সেটার জন্য আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে চোখ রাখতে পারেন, আমি অবশ্যই চেষ্টা করবো সেটার ভিডিও নিয়ে আসতে। আজকে এই পর্যন্তই, নতুন কোনো ভিডিও নিয়ে খুব রিসেন্টলি আবার আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, টাটা।